তারপর আমাদের জীবন থেকে 35 দিন এই সরকার কেড়ে নিয়েছে আমাদের জীবনের এই বয়সে এই অসুস্থ অবস্থায় আমরা দেশের মানুষের কথা বলতে গেছি আমরা দেশের মানুষের ভাগ্যের কথা বলতে গেছি আমরা দেশের মানুষের ভোটের অধিকারের কথা বলতে গেছি আমরা দেশের মানুষের খাদ্যের কথা বলেছি আমরা বাজার দরের কথা বলেছি এটা কি আমাদের অন্যায় হয়ে গেছে না আমি কোনো অন্যায় করেছি না আমরা কোনো অন্যায় করি নাই কোনো পাপ করি নাই কিন্তু আমাদেরকে আমাদের জীবন থেকে এই সরকার একে একে বেশ কয়েকবার আমাদের জেলে এনে আমাদের জীবন থেকে বঞ্চিত করেছে জেলখানায় আমাদের হাজার হাজার ছেলে রয়ে গেছে বন্দী এই ছেলেদের দুঃখ দুর্দশা আপনাদের আমি বর্ণনা করতে পারবো না এই মুহূর্তে এই কারাবন্দীদের প্রতি আমাদের এই কর্মীদের প্রতি আপনারা দয়া করে একটু দয়া করে একটু বিবেকবান হবেন আপনি বিবেককে কাজে লাগান একটু দেখে যান এরা কেমন আছে একটা একটা জেলখানার মধ্যে কেমন থাকে